সকাল থেকে বাংলা নববর্ষ বরণের তোড়জোড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চারুকলা প্রাঙ্গণ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। ডিসি হিল সিআরবি চত্বরে হয় বর্ষবরণ উৎসব। বাঙালি ঐতিহ্যের মধ্যে আজকে একটা বিশেষ দিন। দুই বছর ঘরবন্দী থাকার পর আবার যে আসতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে। একটা আনন্দমুখর পরিবেশ, খুবই ভালো লাগছে সবার সাথে। আমরা চাই আমরা সকল অন্ধকার থেকে, সকল দুঃস্বপ্ন থেকে, সকল অপশক্তি থেকে জেগে উঠে নতুন আনন্দে বাংলাদেশ জেগে উঠবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বাংলা নববর্ষের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় লাঠি খেলা ও মোরগ লড়াই। শোভাযাত্রা হচ্ছে, এই জন্য খুব ভালো লাগছে এবং আমি চাই যে এই ধারাবাহিকতা অব্যাহত থাক। বাঙালির এই উৎসবে এখানে কোনো মৌলবাদ বা অন্য কোনো ধরনের কোনো অপসংস্কৃতির কোনো স্থান নেই। মানুষে মানুষের সম্প্রীতি বয়ে যাক প্রকৃতি ও প্রত্যয়ে এসো বৈশাখ প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা বের হয় সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পরে পুরান কলা চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দু বছর পর এসে বিশ্ববিদ্যালয়ের এমন একটি আয়োজন সত্যি খুব ভালো লাগছে। সবার জীবনে যাতে মঙ্গল নেমে আসে, সবার জীবন সুন্দর হোক, এই নববর্ষ সকলের মাঝে আনন্দ বয়ে আনো, এই প্রত্যাশা করি সকলকে নববর্ষের শুভেচ্ছা। রাজশাহীতে শোভাযাত্রায় তুলে ধরা হয় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য। এতে শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। দুই বছরে বাঙালির বাঙালি আনাটা একদমই নিভে গেছিল, সেই প্রদীপটা আবার নতুন করে জ্বলে উঠেছে মঙ্গল প্রদীপের মতো। সকলকে শুভেচ্ছা। বাঙালির প্রাণে প্রাণে এইভাবে ছড়িয়ে পড়ুক উৎসব। পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পয়লা বৈশাখ সুন্দরভাবে সাবলীনভাবে আনন্দ সহকারে উদযাপন করতে পারে, আমরা খুব আনন্দিত। বাংলার ঐতিহ্য এটা আমরা ধরে রাখার জন্য আমরা প্রতি বছর যেন সুন্দরভাবে পরিবেশটাকে সুন্দর করে এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি। বাঙালির সংস্কৃতি বিকাশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় বরিশাল উদীচী শিল্পী গোষ্ঠী। গত দুই বছরে জমিয়ে রাখা মনের যত ক্ষোভ আনন্দ সব একসাথে প্রকাশ পাচ্ছে। সকল উৎসবে সর্বস্তরের মানুষের সমন্বয়ে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা যেন অংশগ্রহণ করতে পারি। বাঙালি সংস্কৃতি বিকশিত হোক এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একত্রে থাকতে পারি, আমরা এটাই হচ্ছে মূল প্রত্যাশা এই নববর্ষে। শিশু কিশোর সহ সব বয়সী মানুষের প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পটুয়াখালীতেও। বসেছে বৈশাখী মেলা, লাঠি খেলা হয় ঝিনাইদহের পুরাতন কালেক্টরেট চত্বরে। এই দীর্ঘদিন পরে আমাদের মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করে আমাদের খুবই ভালো লাগছে। এই নববর্ষ আমাদেরকে যেন সামনের দিকে এগিয়ে চলার পথের প্রেরণা প্রদান করে। দিনটি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয় ময়মনসিংহ, মানিকগঞ্জ, জামালপুর, নড়াইল, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি ও বান্দরবান সহ বিভিন্ন জেলায়। নাদিয়া আফিন, মাছরাঙা নিউজ ডেস্ক।